السلام عليكم ورحمة الله وبركاته. আমি একজন অসহায় মানুষ, আমি খানাইঘাট থানায় থাকি, থানার থাকি আমি অ্যাপ্লাস্টিক অ্যালুমিনিয়া রোগে আক্রান্ত। আমার অপারেশন করতে 40 লক্ষ টাকা লাগে, ঢাকা মেডিকেল থেকে জানাইছেন। প্রতি মাসে 6 ব্যাগ ব্লাড লাগে, যদিন চ অপারেশন না করি তে যতদিন বাঁচি রক্ত পরি পরি বাঁচতাম। 6 ব্যাগ ব্লাড, বি নেগেটিভ ব্লাড লাগে আমার, আর 40,000 টাকার ওষুধ আমার প্রতি মাসে লাগে। আমার মা ব্রেন স্ট্রোকের রুগী, আমরা সম্বল নাই যে মানুষের কাছে কিছু বেশিতাম বেশি আজ চিকিৎসা চালাইতাম, কিন্তু আমি অনেক অসহায়ের মাঝে আছি। আমরা 1 সপ্তাহ খাইলে আর 1 সপ্তাহ না খাইয়া থাকা লাগে। আমি সিলেটের বাই অকল অনেক আসুন প্রবাস, আমি তারা কাছে সাহায্য সাইয়ার যাতে আমার ছুটি একটা বাচ্চা মা বোন লইয়া সুন্দর মতন চলতাম পারি, আমার পরিবার আমি রোজগার। আমার আর রোজগার কেউ নাই, আমারে আপনারা সাহায্য কর। আমি আপনার কাছে কোটি মিনতি করি আর যাতে আপনারা আমার সাহায্য করেন, আপনারা সাহায্য দিয়ে আল্লাহ যাতে আমারে বাঁচান। আমার মা 2 বার ব্রেন স্ট্রোক করছেন, 2 বার ব্রেন স্ট্রোকের রুগী, আমার সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ও ভাই এলহল এলহল শামি অসুস্থ ব্লাড ক্যান্সার বড় রোগ তানা ব্লাড ক্যান্সার। আপনারা গেছে আমরা আহা চাই আর আপনারা যেন আমরা সাহায্য পারলে কিছু দুঃখ, আমরা যেন সম্বল নাই যেন আমরা জায়গা জমিন বেশি আছেন তাহলে চিকিৎসা করতাম। আমরা টাকা পয়সা নাই, আপনারা এতটা কষ্ট করে দেন না, আমরা সাহায্য দুঃখ পাই। অথবা আমরা বাড়ি ঘর সাবধান নাই, দাঁড়িয়ে পাই রান্না বাড়া করিয়া খাই আর এখন খাইলে আর এখন তো আমরা নাই। আপনারা দেশ বিদেশের বাই এনতে লাগে, আমরা সাহায্য চাই আর আপনার পারলে যেতটুকু পারুক আমরা লাগে সাহায্য। আসসালামু আলাইকুম। আমারে আপনারা সাহায্য করুক, আপনারা সাহায্য পাইলে আমি হয়তো বা আল্লাহ আবার আমার সুস্থতা দান করতে পারবেন। ঢাকা মেডিকেলে অপারেশন করার গেলে 40 লক্ষ টাকা লাগবো আমার জানাইছেন, 40 লক্ষ টাকা লাগবো আমার অপারেশন করতে। আর নাহলে প্রতি মাসে 40,000 টাকার ওষুধ আর 6 ব্যাগ বি নেগেটিভ ব্লাড, যে ব্লাড পাওয়া যায় না, অনেক কষ্ট করে মিলানি লাগে। কারণ আপনারা সাহায্য চাই আর আপনার কাছে আপনারা আমার একটু সাহায্য করুক। আমার অসহায় মা, আমার বাপ নাই, আমার পরিবার আর কেউ নাই যে রোজগার যে তার পাশে খাড়াইতো, আপনার কাছে আমি সাহায্য ভিক্ষা চাই আর আমার আপনারা সাহায্য করুক। ছোট একটা বাচ্চা মা বোন লই আমি বাঁচতাম স্যার, আপনার কাছে আকুল আবেদন। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর আমার একটু সাহায্য ব্যবস্থা করিয়া দিবে, যে যতটুকু কারণ অতটুকু সাহায্য করতে। আপনারা সাহায্যের কারণে হয়তো বা আমার আমি আবার সুন্দর করে বাঁচতাম পারি আর আপনারা আল্লাহ তালা উত্তম যা যা দান করতা সাহায্য করলে আপনারা আল্লাহ যেন সাহায্য করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।